একজন মানুষ জেনায় লিপ্ত হন, তিনি জেনা করেন, কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, তিনি জানেন কাজটা অপরাধ অন্যায়, জেনা করে ফেলেন মনের খাহেসের কারণে, কিন্তু পরক্ষণে তার মধ্যে বোধোদয় হয়, তার মধ্যে খারাপ লাগে কাজ করে, নিজেকে নিজে ভৎসনা করেন যে আমি খারাপ কাজে লিপ্ত। এই লোকটা মুসলমান না কাফের? মুসলমান। সে জেনা লিপ্ত থাকার পরও যদি সে জানে কাজটা অন্যায়, আমার কাজটা করা ঠিক হচ্ছে না, তাহলে এই লোকটা বেঈমান হয় না। অপরাধ করলেও সে অপরাধী, কিন্তু বেঈমান না, আল্লাহর প্রতি অবিশ্বাস তার নাই, এই জন্য সে মুসলমান। সাধারণত জেনা যারা করে তারা জেনা লিপ্ত হলেও তারা জানে এটা অপরাধ, বেশিরভাগ মানুষই এরকম, যার কারণে এটার ব্যাপকতা থাকলেও এটার ভয়াবহতা তত জঘন্য না। এর বিপরীতে সমকামিতার ব্যাপারে অনেকে আছেন, নিজে সমকামিতা করেন না, নিজে সমকামে লিপ্ত হন না, বা তিনি সমকামী নন, কিন্তু তিনি যদি মনে করেন যে সমকামিতা এটা মানুষের রাইট, এটা কারোর অধিকার, এটা দোষের কিছু না, কেউ চাইলে সমকামিতা করতেই পারে, তার ব্যাপার, এরকম সমকামিতাকে যদি কেউ মনে করে দোষের কিছু না, এটা মানুষের করতে চাইলে করতে পারা উচিত, এটা যদি কেউ মনে করে, তাহলে সে কিন্তু নিজে সমকামিতা করছে না, কিন্তু আরেকজনের করাটাকে সে সমর্থন করছে, তাহলে এই লোকটা কি? এই মূলনীতি জানা আছে তো আপনাদের? শরীয়তের কোনো হারাম কাজ যদি কেউ করে হারাম জেনে, সে কাফের হয় না, আর কোনো হারাম কাজকে যদি হারাম মনে না করে, তাহলে সে কি হয়? কাফের হয়। এই বিষয়টাকে আরো সহজ করে বোঝাবার জন্য আমি একটা উপমা দিই। আমাদের রাষ্ট্রের যে সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান, একজন এই সংবিধানকে মানে, রাষ্ট্রকে মানে, রাষ্ট্রের অস্তিত্বকে সে স্বীকার করে, সংবিধানকে সে মানে, আইনের প্রতি সে শ্রদ্ধা দেখায়, বিচারের প্রতি সে আস্থা রাখে, কিন্তু সে চুরি করেছে, একটা অন্যায় করেছে, অপরাধে লিপ্ত হয়েছে, সংবিধান বিরোধী কোনো কাজ করেছে, এই লোকটার বিচার হবে একভাবে, তার শাস্তি হবে একটা সময়, তার মুক্তিও হতে পারে, সাজা ভোগ করার পর সে একসময় ছাড়া পেতে পারে, আবার সে ছাড়া সাজা নাও পেতে পারে। কিন্তু একটা লোক কোনো অপরাধ করে নাই, রাষ্ট্রের সংবিধানের একটা বিধানেরও পরিপন্থী কোনো কাজ করে নাই, কোনো অন্যায় সে করে নাই, কোনো অবৈধ কাজ সে করে নাই, কিন্তু সে রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেছে বা সংবিধানকে সে মানে না, এই লোকটাকে কি বলা হবে? রাষ্ট্রদ্রোহী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? রাষ্ট্রদ্রোহী যে, সে হয়তো রাষ্ট্রের সংবিধান বা আইনের পরিপন্থী একটা কাজও করে নাই, কিন্তু শুধুমাত্র সে রাষ্ট্র বা সংবিধান এটাকে সে অস্বীকার করলো, বা সংবিধানে বা রাষ্ট্রের কিছুকে সে মানলো না, এই লোক রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে এর অপরাধের মাত্রা কি ওই সাধারণ অপরাধীর মতো না অনেক বেশি? অনেক বেশি মনে করা হয় না? ঠিক একইভাবে একজন মানুষ সমকামিতা লিপ্ত নিজে হয় না, কিন্তু সমকামিতাকে রাইট মনে করে, তাহলে এই লোক কাফের, এই লোক আল্লাহদ্রোহী, এই লোক বেঈমান। সারা পৃথিবীর কোনো আলেমের ক্ষেত্রে ভিন্ন মত নাই, সব আলেমরা একমত। আরেকজন জেনা লিপ্ত হন, অন্যায় লিপ্ত হন, কিন্তু তিনি সেই ব্যাপারে তার মধ্যে অপরাধ বোধ আছে, এই লোক কাফের হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাইরা, সমকামিতাকে রাইট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন, তারা এদেশে কাফেরের চাষ করার চেষ্টায় লিপ্ত, তারা কাফেরের চাষ করতে চায় এদেশে, মুসলমান সন্তান নিজের অজান্তে কাফের হয়ে যাবে সেই পলিসিতে তারা বের হয়েছে। এখন আজকাল আমাদের স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করার জন্য, চান্স পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে টিক দিতে হয়, আমি এটাতে সম্মত, ওইটাতে সম্মত, এর মধ্যে একটা থাকে যে আমি জেন্ডার ডাইভার্সিটি, যৌন বৈচিত্র্য, অথবা সরাসরি লেখা থাকে যে সমকামিতা এটা মানুষের রাইট, এই রাইট বা এই অধিকারে আমি বিশ্বাসী। শয়তানিকে অধিকারের নাম দিয়েছে, শুনতে শোনা যায়, অধিকার শুনে আমাদের কাছে গা গরম গরম ভাব আসে, যেটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে সেটার নাম হলো সমকাম। সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হবে? সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হওয়া সম্ভব? গোটা পৃথিবীর অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যদি সমকামিতার উপরে পৃথিবী উঠে যায়। আজকে পশ্চিমা দুনিয়া তাকায় দেখেন, ছেলে মেয়ে হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেই সমস্ত দেশের সরকাররা বাচ্চা কাচ্চা হলে পুরস্কার দেয়, প্রণোদনা দেয়, ভাতা দেয়, একটা বেশি দুইটা হলে আরো বাড়ায় দেয়, তারপরে কেউ বাচ্চা কাচ্চা নিচ্ছে না, ঘরে ঘরে যৌন অপরাধ বেড়ে চলেছে। সমকামিতা যে সমাজে বাড়বে সেই সমাজে মানুষের সংকট তৈরি হবে। ইসলাম এই জন্য এটাকে ভয়াবহ অপরাধ হিসাবে উল্লেখ করেছে, এমনকি
জেনার যে শাস্তি, জেনা যদি বিবাহিত মানুষ জেনা লিপ্ত হয় তার তো মৃত্যুদণ্ড, আর সমকামী থেকে লিপ্ত হলে বিবাহিত হোক অবাহিত হোক, সাহাবায়ে কেরাম অনেকে তাকে সাধারণ না অত্যন্ত নির্মম ভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে, ইসলামের সে বিধান রয়েছে। এই জন্য ভাই এটা খুব ভয়াবহ ব্যাপার। আজকাল দেখা যায় আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠানে এই সমকামিতা বান্ধব আপনার মূলনীতি করা হচ্ছে, পলিসি তৈরি করা হচ্ছে। বিশেষ করে একটা এনজিও তারা এটার নেতৃত্বে আছে সারা দেশে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা পুশ করতেছে, বুঝে না বুঝে এই জেন্ডার ডাইভার্সিটির নামে, যৌন বৈচিত্র্যের নামে আমাদের তরুণ প্রজন্মকে, এমনকি শিশুদেরকে, তাদেরকে সমকামী বানানো হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, বাচ্চাদের খেলনার ক্ষেত্রে আপনারা জানেন মেয়ে বাচ্চারা পুতুল নিয়ে খেলতে, হাড়ি পাতিল নিয়ে খেলতে পছন্দ করে, তাদের প্রকৃতিগত সৃষ্টিগত টান ওইটার দিকে, আর ছেলে বাচ্চারা গাড়ি ঘোড়া নিয়ে, সাইকেল রিক্সা নিয়ে বা এই জাতীয় জিনিস নিয়ে খেলতে পছন্দ করে, তাই না? আপনারা অনেকে খেয়াল করেছেন হয়তোবা যে এক্সেল এনজিও আছে, তারা এই খেলনার ক্ষেত্রে 3-5 বছরের বাচ্চাদেরকে টার্গেট করে তাদের খেলনার ক্ষেত্রে এমনভাবে এটাকে কম্বাইন করে দিচ্ছে যে ছেলে বাচ্চা সে হাড়ি পাতিল নিয়ে খেলা করবে, আর মেয়ে বাচ্চা সে গাড়ি নিয়ে খেলা করবে, এবং দুইটা নিয়ে দুজন খেলা করবে। অর্থাৎ এক্ষেত্রে ওই যে যৌন যে পার্থক্য আছে বা আপনার জেন্ডারগত যে পার্থক্য আছে, পার্থক্যটা রাখতে চায় না। আমাদের পাঠ্যপুস্তক বইয়ে, জাতীয় পাঠ্যপুস্তক বইয়ে পাতায় পাতায় আপনারা দেখবেন এই ছবিগুলো রয়েছে। এখন আমি এই বছরের বইয়ের কথা বলছি, আমি নিজের চোখে দেখে বলছি যে বাচ্চাদের খেলনার মধ্যে মিশিয়ে ফেলা হচ্ছে। এই যে আমাদের নারী পুরুষের যে বৈচিত্র্য আল্লাহ রেখেছেন, এটাকে ধ্বংস করে একাকার করে ফেলার যে চক্রান্ত চলছে, এটার মূল উদ্দেশ্য হলো সমাজে যৌন অস্থিরতা এবং বিশেষ করে সমকামিতাকে প্রবেশ করানো। যেহেতু আমাদের সংবিধানে এখনো সমকামিতা এটা অপরাধ হিসাবে উল্লেখ আছে, 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতে লিপ্ত হলে, এই জন্য এই অপরাধটাকে প্রতিষ্ঠা করবার এক শয়তানের চক্রান্ত চলছে। আল্লাহ তালা আমাদের সবাইকে এই শয়তানদের শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল তো সমকামিতা নিয়ে ওলামায়ে কেরাম কেন এত বেশি অরিক, কারণ এখানে তলে তলে মানুষ কাফের হবে সে টেরও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটা সময় আসবে সকালে মানুষ ইমানদার থাকবে, বিকালে বেঈমান হবে, ইউসুফি হবে হলো মুমিনান ওয়া ইউমসি কাফের। এখন সেই সময় চলে আসছে, আপনি একটা টিক দিয়েছেন যে আমি তো সমকামিতে লিপ্ত না, এই যে স্বীকৃতি দিলেন আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি আল্লাহর বিধান অস্বীকার করলেন। আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সব কিছুর লোভ এগুলোকে উপেক্ষা করে হলেও আল্লাহর প্রতি ইমানকে টিকিয়ে রাখার তৌফিক নসিব করুন, এবং সমকামিতার মতো এই শয়তানি কর্মকাণ্ড, শয়তানকে যারা পুজো করে তাদের রিচুয়ালের ভিতরে একটা হলো এগুলো, এই জন্য তারা এগুলোকে পুশ করতে চায়। আমরা অনেকে মনে করি কেন তারা এগুলো পুশ করতে চায়, শয়তানি সভ্যতা প্রতিষ্ঠা করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন।